চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারাজের ওপর বেহাল রাস্তা সংস্কারের কাজ। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে কাজ চলবে 23 জানুয়ারি 2023 পর্যন্ত। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ফারাক্কা ব্যারাজের 34 নম্বর জাতীয় সড়ক। রাস্তা সংস্কারের জন্য প্রায় 2 মাস সড়ক পথের একটি দিক বন্ধ থাকবে, আরেকটি দিক খোলা থাকবে বলেই জানা গিয়েছে। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলবে এই নিয়ে একদিকে যেমন স্বস্তি গাড়ির চালকদের, অন্যদিকে কাজের জন্য রাস্তার একদিক বন্ধ থাকলে অন্য আরেক দিক দিয়ে গাড়ি যাতায়াতের ফলে যানজটের সমস্যায় পড়তে হবে বলেও আশঙ্কা রয়েছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেতে সময় অনেকটাই লেগে যাবে বলেই জানাচ্ছেন গাড়ির চালকরা। সাইডে খুব খারাপ, মিডলে গাড়ি যাচ্ছে। এই ব্রিজে কাল থেকে 2 মাস কাজ চলবে, যোগাযোগ বন্ধ হবে, তাতে কি আপনাদের ক্ষতি হবে কিছু? একবার টানা 2 মাস তাহলে তো ক্ষতি হবে কি? যেমন কি ক্ষতি হতে পারে? যাওয়া আসা কোটায় ক্ষতি হবে, আর অন্য কোনো রাস্তা নাই। ব্যবসা মার খাবে? হ্যাঁ, প্রচণ্ড মার খাবে। রাস্তা জাম লাগছে, অতিরিক্ত খারাপ, কতক্ষণ হচ্ছে রাত জাগতে হচ্ছে আমাদের এখানে, জাম লাগছে, একদিন পুরো কেটে গেছে জামে দিয়ে আমাদের এখানে, যে অতিরিক্ত জাম লাগছে এখানে, জামের সেমা নাই। জামের কারণটা কি? জামেকে রাস্তা খারাপ জন্য, জমা হয়ে রাস্তা ছোট হয়ে গিয়েছে। এর ফলে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করে অসংখ্য পণ্যবাহী গাড়ি, ছোট গাড়ি। তবে রাস্তা সংস্কারের ফলে যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলেই আশাবাদী গাড়ির চালকরা। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।